নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো ডিম সবজি দিয়ে ভাতের বিরিয়ানি। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। একটা পাতিলে পরিমাণ মতন জল দিয়ে, পরিমাণ মতন লবণ, অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে জলটা সিদ্ধ করে নিব। এখানে এক পট কাটারি বগের চাল ধুয়ে ভালো মতো এখন জলে দিয়ে দিব। ভালো মতো নাড়াচাড়া দেব যাতে নিচে না লাগে। চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটা ছাঁকনিতে জড়িয়ে নিব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন তিনটা ডিম ভেঙে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে, নাড়াচাড়া দিয়ে ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজে নামাই নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি পরিমাণ মতন দেব। স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি হাফ ভেজে নেব। সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। ফুলকপি পরিমাণ মতন, ফুলকপি একটু ভাজতে সময় লাগে এজন্য আগে দিয়ে দেব। ফুলকপিটা হাফ ভাজা হয়ে গেছে, এখন গাজর দিয়ে দেব। নাড়াচাড়া দেব। মটরশুঁটি দিয়ে দেব। সবুজ ক্যাপসিকাম দিয়ে দেব। টমেটো দিয়ে দেব। কাঁচামরিচ দেব। একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে নেব। ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কলি দেওয়া, এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, লোটাস মশলা দেব। সব উপকরণ একসাথে ভালো মতো ভেজে নেব। তিনটা ডিম ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়া সব মিশিয়ে নেব। আমার সব উপকরণ হালকা ভাজা হয়ে গেছে, এখন ভাতগুলো দিয়ে দেব। ভালো মতন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ভাত দিয়ে 5-6 মিনিট ভালো মতন ভেজে নেব। হয়ে গেছে সবজি ডিম দিয়ে ভাতের বিরিয়ানি। আমি বিরিয়ানির প্লেট সাজানোর জন্য একটা হাঁসের ডিম ভেজে নিয়েছি, অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে সাজিয়ে নেব।